নমস্কার বন্ধুরা, সুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের তেল ঝাল। দেখুন, এখানে আমি রুই মাছ নিচ্ছি, আর সঙ্গে থাকবে রুই মাছের পেটি পেঁয়াজ দিয়ে ভাজি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এখন মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর মাছে এখন নুন হলদি লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলদি, দিচ্ছি নুন, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। আমি এখন মাছের পেটি ভাজার জন্য এখানে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে। দেখুন মাছগুলো আমি উল্টে দিয়েছি। সুন্দর লাগছে দেখছি। আমি আর একবার মাছটাকে উল্টে দেবো। মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি উঠিয়ে নেব। আমি এখন মাছের পেটিটা ভেজে নেব। দেখুন পেটের মাছটা আমি ভেজে নিয়েছি, দেখুন। এখন আমি উঠিয়ে নেব। আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। মাছের তেলে পেঁয়াজে দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলদি, আর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের ভিতর মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, নামিয়ে নেব। এখন হয়ে গেল মাছের পেটি দিয়ে পেঁয়াজ ভাজি। রুই মাছের তেল ঝাল বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা টমেটো আর গোটা পেঁয়াজ, এগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন, আদা আর লঙ্কা, এগুলো একটু ভেজে নেব কড়াইতে দিয়ে। এখন আমি সব নামিয়ে নেব। এগুলো আমি এখন সব পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, জিরে। যে পেস্টটা বানিয়ে নিয়েছি সে পেস্ট এখন দিয়ে দেব। মশলাটাকে ভেজে নেব। আমি এখন দিয়ে দেব হলদি, দেব স্বাদ মতো নুন, আর দেব ধনে গুঁড়ো। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য জল দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্পই। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
আমি এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। দেখুন আমি বানিয়ে নিয়েছি রুই মাছের তেল ঝাল, দেখুন কেমন দেখা যাচ্ছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি বানিয়ে নিয়েছি রুই মাছের পেটি দিয়ে পেঁয়াজ ভাজি, আর এখানে বানিয়েছি রুই মাছের তেল ঝাল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর সুমা ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের আগামী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। পরিবার পরিজন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।